8 লাখ টাকা সুরে লৈ যোৱাৰ পাছতো নির্বিকার এজন লোক লোকজন এইজন বৰাকৰ কালাইনৰ নিবাসী নিজামুদ্দিন বিগত 24 তাৰিখে বৰাকৰ বদৰপুৰৰ পৰা নিজামুদ্দিনৰ 8 লাখ টকা ভৰ্তি এটা বেগ সুরে লৈ গল 8 লাখ টকার বেগটো গাড়ীত থৈ ভাত খাবলৈ যাওঁতেই বদৰপুৰৰ এই স্থানৰ পৰাই এইখন গাড়ীৰ আইনা খুলি সুরে লৈ গল কিন্তু 8 লাখ টকা সুরে লৈ যোৱাৰ পাছতো আৰক্ষীক ঘটনা সন্দৰ্ভত অবগত কৰিবলৈ মান্তি হোৱা নাছিল নিজামুদ্দিন ইয়াৰ কাৰণ হল নিজামুদ্দিন বৰাকৰ বাৰ্মিজ সুপাৰি সিন্ডিকেটৰ এক অন্যতম কাণ্ডাৰী মেঘালয় মণিপুৰৰে ত্ৰিপুৰা হৈ বৰাক উপত্যকাৰ পৰা বহিৰাজ্যলৈ বাৰ্মিজ সুপাৰি সৰবৰাহৰ অন্যতম কলা ব্যৱসায়ী এই নিজামুদ্দিন বৰাকৰ সুপাৰি সিন্ডিকেটৰ মূল কাণ্ডাৰী আলতাফ হুছেইন গেঙৰ অন্যতম সদস্য এই নিজামুদ্দিন আৰু এই নিজামুদ্দিনৰ এই গাড়ীৰ পৰা সুৰে লৈ গল 8 লাখ টকা কিন্তু টকা চুরি হওয়ার অভিযোগ আরক্ষীক দিলেই হিতে বিপরীত হওয়ার ভয়ত আরক্ষীর কাখ চাপিব বিচরা নাছিল নিজামুদ্দিন পিছে সেই সময়ত ঘটনাস্থলীত উপস্থিত থকা বদরপুরের একাংশ লোকর হেসাব উপায়ন্তর হয়ে নিজামুদ্দিনে বদরপুর আরক্ষীক এজাহার দাখিল করলে এখানে বদরপুর থানা সংলগ্ন 100 মিটারের ভিতরে এখানে একটি স্কর্পিও রাখা হয়েছিল মানে যতটুকু আমি জানেছি তাই জুমা নামাজের পর এই গাড়িটি এখানে রাখা হয়েছিল তো গাড়ি থেকে গ্লাস একটি খুলে এখান থেকে যারা এই স্কর্পিওর মালিক পক্ষ এখানে একটি অভিযোগ করে যে তাদের গাড়িতে 8 লক্ষ টাকা ছিল তো ওরা বদরপুর থানায় এফআইআর করেছে কোলা ব্যবসায়ী নিজামুদ্দিনের চুরি হওয়া টাকা বিচারি 228 নম্বরত গোচর পঞ্জীয়ন করেছে বদরপুর আরক্ষীয়ে সমান্তরালকৈ বদরপুর আরক্ষীয়ে এতিয়াও অব্যাহত রাখিছে নিজামুদ্দিনের চুরি হওয়া 8 লাখ টকার উৎসর সন্ধান সম্ভবত ইয়াকে কয় চুরক মুড়ে পোয়া বদরপুর পৰা জাহির আহমেদর রিপোর্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমর দৌড়।